ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বার্সেলোনা থেকে পিএসজি বেশ কয়েকটি প্রস্তাব পেয়েছিল নেইমার জুনিয়রের জন্য মিটিং হয়েছে কয়েকবার কিন্তু পিএসজি কে কিছুতেই কথায় আনতে পারেনি লা লিগা চ্যাম্পিয়নরা পিএসজির সাথে সমঝোতা হয়নি কোন প্রস্তাবেই এখন ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় নেইমার পিএসজিতেই থাকছেন নাকি বার্সেলোনায় যাবেন হাতে সময় মাত্র আর দুই দিন এ অবস্থায় নেইমার জুনিয়রের বার্সেলোনায় ফেরা প্রসঙ্গে মুখ খুলেছেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো এ প্রসঙ্গে তিনি বলেন আমাদের অবস্থান পরিষ্কার তারা সব সময় জেনেছে আমরা কি চাই সকল পথ পরিষ্কার তারা আমাদেরকে অফিসিয়ালি লিখিত প্রস্তাব দিয়েছে সাতাশ আগস্ট আমরা নেইমারের দলবদল নিয়ে তাদের সঙ্গে কথা বলেছি কিন্তু বার্সার সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি সবকিছুই বার্সার উপর নির্ভর করছে আমাদের অবস্থান পরিষ্কার যদি আমাদের পছন্দমতে মতে অফার আসে তাহলেই আমরা নেইমারকে ছাড়ব হাতে সময় আর তিন দিনও বাকি নেই তাই নেইমারের অবস্থানও পরিষ্কার আমাদের কাছে আমরা বার্সার কোনো প্রস্তাবেই রাজি হইনি সব সময় জানিয়েছি নগদ অর্থের কথা বার্সেলোনা এমন কোনো অফার করলে তা পছন্দ হলে আমরা গ্রহণ করব না হলে না আমরা সত্যি বলছি নেইমারকে ছাড়ব যদি সন্তুষ্ট করার মতো কোনো অফার আসে এ সময় ক্লাবের সঙ্গে বর্তমানে নেইমার জুনিয়রের রিলেশন নিয়ে কথা বলেছেন লিওনার্দো এ প্রসঙ্গে তিনি বলেন নেইমারের সাথে পিএসজির সম্পর্ক এখনও সেরা পর্যায়ে নেই আগের মতোই আমরা তার রিপ্লেসমেন্ট খুঁজছি সে অসাধারণ খেলোয়াড় আমি তার পথকে সম্মান করি নেইমার ভালো মানুষ এটা স্বাভাবিক যে আমরা তার সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছি যতটুকুই আমাদের কাছে সম্ভব হয়েছে তবে এখন নেইমারের সঙ্গে আমাদের সম্পর্ক আর সেরা পর্যায়ে নেই তাই একটা সিদ্ধান্তে পৌঁছাতে চাই সেরা কোনো অফার পেলেই আমরা নেইমারকে ছাড়ব পিএসডির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোর কথাই সুস্পষ্ট শুধুমাত্র বার্সেলোনা নয় সেরা কোন অফার অন্য কোন ক্লাবের কাছ থেকে পেলে নেইমার জুনিয়রকে পিএসজি সেই ক্লাবের কাছে বিক্রি করে দিবে এমনটাই জানিয়েছেন লিওনার্দো